আমি একটা কথা প্রায় বলি, এই পৃথিবীতে অভাবটা আমাদের টাকা পয়সা না। আপনি বলেন, আমি বলি, গরিব বলেন, বড়লোক বলেন, দেশি বলেন, প্রবাসী বলেন, আমাদের মূল অভাবটা টাকা পয়সার অভাব। কিসের অভাব জানেন? অভাব হলো ভাবের অভাব। কিসের? ভাবের অভাব। ভাবের অভাব আসলে আমাদের একটু ভাব সাধন। আমাদের কি দরকার? ভাব সাধ দরকার। আমাদেরকে আল্লাহ তাআলা যদি বলে যে তোমার ভাব সাধ দিয়ে দিয়েছি, টাকা পয়সা দিলাম, আমার বলা ঠিক আছে, আমার টাকা দরকার, আমার দরকার কি? ভাব সাধ। গ্রামে যাবো, এলাকা সবাই বলবে, আরে বড় ভাই আসছে, মাশাআল্লাহ বিরাট পয়সা, অনেক ক্ষমতাধর মানুষ, এটাই দরকার, ঠিক না? এই জন্য অনেক প্রবাসী আছে, দেখা যায় দেশে কি করে না করে, মানে বাইরে কি করে না করে, দেখা যায় আপনার স্যুট বুট করে তার ভাব সাধটা দরকার। অনেক লোক আছে ঢাকা শহরে বিভিন্ন চাকরি করে, ড্রাইভার দারোয়ান চাকরি করে, কোনো চাকরি হলো না, কিন্তু যেটা করে বাইরে গিয়ে সে অন্য কিছু চাকরি করে এলাকায় গিয়ে, তার দরকার কি? ভাব। অনেক লোক আছে টাকা পয়সার অভাব নাই, কিন্তু ছেলে একটা জার্মানি পড়ে, একটা ইটালি পড়ে, একটা কানাডা পড়ে, মেয়ে একটা আমেরিকা থাকে, আর একটা ইংল্যান্ডে থাকে। আমি অনেকে জিজ্ঞেস করি, ছেলে মেয়ে সবই বাইরে বাইরে থাকে, আপনারা একা একা থাকেন এখানে। আমি 10 বছর প্রবাস জীবনে ছিলাম, ফ্যামিলি সহ। আমি জানি ফ্যামিলি সহ থাকলেও দেশের কথা, দেশের মাটির কথা, দেশের মানুষের কথা, এটা প্রবাসীদের অনেক মনে হলে কষ্ট হয়। তো আপনার এই ছেলে মেয়েকে বাইরে পাঠায় আপনারা কেমনে সঙ্গে থাকেন? তো বড় নিঃশ্বাস সারাই, হ্যাঁ হুজুর ঠিকই, অনেক কষ্ট। আদরের ছেলে মেয়েগুলো সব বাইরে, আপনারা বুড়াবুড়ি দেশে কেমনি? তো আমি জিজ্ঞেস করি অনেকে আছে, আপনার টাকা পয়সার তো অভাব নেই, ছেলে মেয়ে ব্যবসা অনেক দেখবে, তারপর পারছেন কেন? কেন পাঠায় বলতো? ভাব দরকার। কি দরকার? আত্মীয় স্বজন যখন আসবে, আমার বড় ছেলে কানাডা থাকে, ছোটটা আমেরিকা থাকে, একটা লন্ডন থাকে, আর একটা ইটালি থাকে, এই ভাবটা দরকার। কথা বুঝেন নাই? আপনি এরকম বেশিরভাগ মানুষের দেখবেন আসল অভাবটা কিসের? এই ভাবের অভাবে আমাদেরকে হালাল খেতে দেয় না, আরাম খেতে বাধ্য করে। আপনি যখন হারাম খেতে যাবেন, আপনার মা বলবে, আপনার বাপ বলবে, আপনার বই বলবে, পূর্বে যে অমুকের ছেলে তোমার সাথে একসাথে একটু বেরো করি, দেখো তো জমি জমা সব কিনে ভরা ফেলছে, বিল্ডিং একটা পর একটা করতে আছে, আর তুমি এমন কিছু করতে পারো না। আপনি তখন মা বাপকে বলেন, তোমাদের দরকার হলো খাওন, ঘরে চাইল আছে না, ফ্রিজে মাছ আছে, তো তো তোমাদের আর টেনশন নাই, তোমাদের তো সব দিচ্ছি আমি। কিন্তু না, এসব হইলে হবে না। কি লাগবে? ভাব লাগবে। অমুকের ছেলে আছে, আমার ছেলে না থাকলে মুক্তিকে বুঝেন নাই? ছেলে আপনার খুব ভালো, সব নামাজি কালামি ভদ্র, সব দিক থেকে ভালো, এসএসসি পরীক্ষা দিয়েছে, ভালো ফলাফল করতে পারে না, ছেলে খুব ভালো, পরীক্ষা দিয়েছে সততার সাথে, নকল করে না, বিলম্বারি করে না, পরীক্ষা খুব ভালো হয়। এই ছেলেকে আমার দেশে বেশিরভাগ মা বাবা কসম দেয় পরীক্ষার পর, কেন করবে তা ভালো হবে, কারণ ভাবের অভাব। কেমনে ভাবের অভাব? পাশের বাসার ভাবের পড়া এ ক্লাস পেয়েছে, তুই কেমনে না পাই, তোর জন্য সাথে একটা কম রাখছিলাম। তাহলে অভাবটা কিসের? ভাবের। এই বাপ মা এটা চিন্তা করে না, আমার ছেলেটা সততার সাথে পরীক্ষা দিতে চেষ্টা করছে, ত্রুটি করে না, ছেলেটা ভালো, আলহামদুলিল্লাহ, রেজাল্ট কি আসে আমার দেখার দরকার নাই, আমার ছেলে মানুষ হওয়া দরকার, পড়ালেখা করে মানুষ হবে, ও তো মানুষ, আলহামদুলিল্লাহ, এটা দরকার নাই। তুই অমানুষ হওয়ার টাকা দিতে চুরি কর, আমার টাকা দরকার, তুই নকল কর, যা কর, আমার পরীক্ষার রেজাল্ট ভালো দরকার, কারণ আমার কিসের দরকার? তাহলে অভাবটা হলো তো কিসের? এই ভাবটা ছেড়ে দিয়ে দেখবেন হালাল উপার্জন করা সহজ। ভাবটা ছেড়ে দিলে দেখবেন হালাল উপার্জন করা সহজ। মনে রাখবেন, খড়কুটো গাছ স্রোতের তালে ভাসে চলে যায়, তাই না? ছোট্ট একটা মাছের পোনা দেখবেন স্রোতের উল্টা চলার চেষ্টা করে, তাই না? কারণ সে প্রাণী, আর এগুলো প্রাণী না, অনেক বড় বড় গাছের টুকরো ভেসে চলে যাচ্ছে, স্রোতের উল্টা যাওয়ার ক্ষমতা নেই। স্রোতের সাথে গা ভাসানোর জন্য যোগ্যতা লাগে না। এই সমাজে সবাই হারাম খায়, বেশিরভাগ মানুষই হারাম খায়, হালাল হারাম বাজ বিচার করে না, ব্যবসা সবাই অর্জন করে। তার ভেতর কেউ যাচাই করে না। ২ নম্বর পথে টাকা কামাই করার পর হুজুরদের খুশি করা। আমারও মোটামুটি হাদিয়া দিদি মান করলো, মাশাআল্লাহ হ্যাঁ মসজিদে আপনি লাখ লাখ টাকা দিয়ে দিবেন, আমরা বলবো সুবহানাল্লাহ বলেন সবাই। টাকা দিয়ে হুজুরদের খুশি করা যাবে, টাকা বাবা পাওয়া যাবে। আপনি যদি স্রোতের বিপরীতে চলতে শিখেন তবেই তো আপনি জানেন। সবাই হারামের ছড়াছড়িতে আছে, আপনি একটু উল্টা চলার চেষ্টা করেন, হারামে যাবেন। সবাই ভাব দরকার আমার হবে, দরকার নেই। এটা যদি আপনি সেট করতে পারেন নিজের জন্য, তো এই মানুষগুলো ইউনিক মানুষ, এটাকে বলে ইউনিক গড্ডালিকা। স্রোতের বিপরীত চলতে শিখে এই মানুষগুলো জান্নাতে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল ভক্ষণ করার তৌফিক দান করুন, আমিন। ভক্ষণ করার তৌফিক দান করুন, আমিন। আপনাদের প্রতি আমার বিশেষ আবেদন আবদার হলো, প্রবাসী হিসেবে আপনারা অবস্থি প্রধান দেশ এবং পরিবেশে বিশেষ করে আপনাদের চোখ এবং লজ্জাস্থান হেফাজত, এটা করার জন্য সংকল্প করবেন। এই জিনিসগুলো অনেক কঠিন, প্রতিকূল পরিবেশ। পৃথিবীর অনেক দেশ আছে, দুঃখজনক ভাবে অনেক মুসলিম প্রধান দেশও আছে, যেসব দেশে চোখ তুলে তাকাবার মতো পরিবেশটা নাই। এটা আমাদের জন্য অগ্নি পরীক্ষা। আমি এখানে কিছু টাকার জন্য আসছি, ভালো কথা। টাকা কামাই করতে গিয়ে যদি আমার ঈমান আর আমল আর তাকওয়া আমি হারাই ধুয়ে চলে যাই, তাহলে আমার ব্যবসা আমি লাভবান হলাম না লুজার হলাম। কারণ আমি কিছু টাকা পয়সা নিলাম, যেটা কিছুদিন হাতাহাতি করে আবার আরেকজন দিয়ে যাবো, ছেলে নিয়ে যাবে, বউ নিয়ে যাবে, মরে যাবো, আবার তারা হাতাহাতি করে আরেকজন দিয়ে যাবে। এই তো আমার আসল জিনিসটা আমি এখানে বিসর্জন করে চলে গেলাম। এরকম অনেক বুদ্ধিমানের কাজ হতে পারে। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ বিল্লাহ আমাদের নজর এবং লজ্জাস্থানকে হেফাজত করবার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াজমাল মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ মুখ এবং তার দুই রানের মধ্যবর্তী অঙ্গ লজ্জাস্থান অর্থাৎ তার সম্ভ্রম, এই দুটো জিনিসকে সংরক্ষণের দায়িত্ব নিয়েছে, যে এগুলোকে আমি হারাম ক্ষেত্রে ব্যবহার করব না, এটা যে সংকল্প করেছে এবং ঠিক রাখতে পেরেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সে তার দুই অঙ্গের দায়িত্ব নিয়ে, আমি তার জান্নাতের দায়িত্ব নিলাম। এই জন্য হারামের হাতছানিতে এসে আমরা অনেকে বিপদগামী হয়েছি। মক্কায় আমি বিগত হজের সফরে মনে আছে যে একটা খাবারের দোকানে আমি খাবার কিনতে গেছি, বাংলাদেশি ভাই এসে ভাই একটা কথা একটা প্রশ্ন, আমি খুব ব্যস্ত আমার স্ত্রীর সাথে, কিন্তু সে কোনোভাবে ছাড়বে না। নাচর বান্দা এমন ভাবে ধরছে আমি থামতে বাধ্য হলাম, বলেন ভাই। তখন বেচারা বললো, ভাই থাকি একদম মক্কা শরীফের মসজিদের সীমানা থেকে ২০০ গজের ভিতরে থাকে, এত কাছে। বলেছে হুজুর, এইরকম ভালো জায়গা থাকার পরও জেনা এটা আমার নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। বিবাহিত মানুষ নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। দুবাইতে গেলাম কয়েক মাস আগে, সেখানে এক সুপার মার্কেটে বাংলাদেশে এক ভাই এসে জড়া ধরে একরকম কান্নাকাটি, এবং কান্নাকাটি করলো, একই অবস্থা। হুজুর বাঁচতে চাই, ভাই আমার যে মনে করবে যে আমি পরিবেশে আমার ইমান রক্ষা করতে পারবো, তার জন্য আমার থাকাই যায় না। কথা সাফ, আমার টাকা চাইতে মূল্যবান জিনিস যদি চলে যায়, তাহলে টাকা দিয়ে দিন শেষে কি করবো? এই জন্য নিজেকে অগ্নি পরীক্ষার মধ্যে ফেলে দিতে হয়। নফসকে প্রবৃত্তিকে বলতে হয়, মন তুই সিদ্ধান্ত নে তোর টাকা দরকার আছে না নাই, যদি থাকে তাহলে তোর সোজা হয়ে চলতে হবে। আমি পরিশ্রম করতে রাজি আছি, তুমি বেলায় হওয়া, আমি টাকার জন্য আমার ইমান আমল নষ্ট করব না। এই ডিসিশনটা নিজের মনকে জানাই দিতে হবে এবং হার্ড ডিসিশন নিতে হবে। অতীতে গুনাহ হয়ে গেছে, এখন যদি সংকল্প করি চিরতরে তওবা করা, আল্লাহ তাআলা পেছনে গুলো মাফ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তওবা তিনি ক্ষমাশীল। অতএব আমরা এই পরিবেশে সেই বিষয়টা খেয়াল করবো ইনশাআল্লাহ। নাম্বার 5, আপনার এক একজন দূত, আপনার সাধারণ কোনো শ্রমিক না, সাধারণ প্রবাসী না, আপনারা সবাই দূর। কিভাবে দূর? অমুসলিম প্রধান এলাকাতে আপনি একজন মুসলমান, আপনি ইসলামের দূত, আপনি বাংলাদেশের একজন নাগরিক, তাহলে বাংলাদেশের একজন দূত, রাষ্ট্রের তরফ থেকে অফিসিয়াল দূত আপনি না, কিন্তু আপনিও এক প্রকারের দূত। কিভাবে দূত? দূতের মাধ্যমে মানুষ বার্তা পায়। এরা বাংলাদেশকে দেখে না, এরা আমাদেরকে দেখে, এরা সারা পৃথিবীর মুসলমানদেরকে দেখে না, এরা আপনাদেরকে দেখে। ঠিক না বেঠিক? অতএব দূতের কাজ হলো বার্তা দেওয়া, আপনার কাজও সেটা। আপনি বাংলাদেশ সম্পর্কে তাদেরকে ধারণা দিবেন আপনার আচার আচরণ কাজকর্ম দিয়ে, বাংলাদেশের মানুষ সম্পর্কে ধারণা দিবেন তারা আপনাকে দিয়ে, আবার ইসলাম সম্পর্কেও ধারণা দিবেন আপনি আপনার কাজকর্ম দিয়ে, আপনার আচার আচরণ দিয়ে। আপনি যদি উল্টা পাল্টা করেন তাহলে ইসলাম সম্পর্কে তারা ভুল বার্তা পাবে। তারা আমাদের ধর্মগ্রন্থ পড়ে না, অন্য ধর্মের মানুষ আমাদের ধর্মের বই পড়ে না, কিন্তু তারা আমাদের আচার আচরণ গুলো দেখে। তারা আমাদেরকে ইসলামকে মূল্যায়ন করবে আমার আচার আচরণ দিয়া। আপনি আমি খারাপ হয়ে মুসলমানদের পরিবেশে, সেটা এক জিনিস, কিন্তু অমুসলিম প্রধান অমুসলমান বেশি সেই জায়গাতে আমি যদি খারাপ হই তাহলে আমি একা খারাপ হলাম না, ইসলামটাকে তার কাছে খারাপ করবে। কত বড় দায়, চিন্তা করার চেষ্টা করেন। অতএব ৫ নম্বর আপনাদের প্রতি আমার উপদেশ, আপনাদের ভাই হিসেবে আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনাদের কাজকর্ম এবং আচার আচরণ তারা সবসময় মাথায় থাকে যে আমাকে কোনো না কোনো অমুসলিম দেখে মূল্যায়ন করবে, মার্কিং করবে ইসলামকে, আপনাকে ব্যক্তি আপনাকে না, মার্কিংটা কাকে করবে? অতএব আমার কোনো কাজে, আমার কোনো কর্মে, আমার কোনো আচরণে, আমার কোনো লেনদেনে যেন ইসলাম বদনাম না হয়, এই জিনিসটা আপনার আমার মাথায় থাকতে হবে। তাহলে এখানে বসবাস করে আপনি শুধুমাত্র জায়েজি হবে না, টাকাই কামাই করবেন না, আপনার আখিরাতও কামাই হবে। চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ। আমাদের সমস্ত কাজ কামিয়ে ইসলামের সৌন্দর্যগুলো প্রকাশ করতে হবে। দেখুন, অমুসলিমদের ঈমান নাই, আসলটা নাই, কিন্তু তাদের বাহ্যিক আচরণ, আচরণগত সৌন্দর্য, ম্যানার্স, সামাজিকতা, এগুলো তাদের আছে। অথচ এগুলো আমাদের থাকার কথা ছিল। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা মুসলমান হয়েছে, তাদের বেশিরভাগ লোক মুসলমান হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক দেখে, আচরণ দেখে, সাহাবীদের আখলাক দেখে, আচরণ দেখে। ইসলামের এই সৌরভ অমুসলিমদের মধ্যে ছড়াবার সুযোগ আপনি পেয়েছেন এদেশে আসার মাধ্যমে। এই সুযোগ হাতছাড়া করবেন না। আপনি মুখে ইসলামের দাওয়াত যদি আপনি নাও দিতে পারেন, আপনি একজন অমুসলমানের কাছে আপনার লেনদেন, আপনার কাজ কারবার, আপনার সততা, আপনার সৌন্দর্য, এটা আপনি প্রকাশ করতে পারেন, সে বার্তা পাবে, ও মুসলমানরা এরকম হয়, আচ্ছা, তখন মুসলমানদের সম্পর্কে সে ইতিবাচক। চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা সৎ সততার সাথে ভালোভাবে থাকবো, চেষ্টা করবো। আপনারা পুরা কোরিয়াতে আমি যতটুকু শুনেছি মাত্র 15,000 বাংলাদেশের মানুষ, এরপরও ইসলামিক প্রোগ্রামে হাজার হাজার মানুষ আপনারা একত্র হয়ে যান, এটা অত্যন্ত আনন্দ এবং প্রেরণার। আলহামদুলিল্লাহ, আপনারা যদি এইরকম মসজিদের সাথে নিজেকে লাগায় রাখেন তাহলে আপনাদের এই ভালো গুণগুলো অর্জন করা অনেক সহজ হবে ইনশাআল্লাহ। তাহলে ৫ নম্বর পয়েন্ট ছিল যে ইসলামের সৌন্দর্য আমাদের আচার আচরণে কাজ করা, আমরা প্রকাশ করার চেষ্টা করবো, কোনো দুর্নাম হয় এমন কিছু করবো। সর্বশেষ ৬ নম্বর পয়েন্ট হলো, এখানকার অনেক ভালো জিনিস আছে, এখানকার মানুষের অনেক ভালো গুণ আছে না? আছে। পৃথিবীর সব দেশের মানুষ, আল্লাহ এমন একটা মানুষ সৃষ্টি করে না যার কিছু কোনো ভালো গুণ নাই, কোনো না কোনো ভালো গুণ আছে। এদেশের মানুষগুলোকে দেখবেন তারা সভ্য, শান্ত, ভদ্র, নম্র, হ্যাঁ, মারামারি কাটাকাটি আমাদের মতো এত নাই। আমি শুনছি যে এখানকার থানায় অনেকটা অস্ত্র থাকে না, কথা ঠিক কিনা? থানায় অনেকটা অস্ত্র থাকে না। তা আমি বলছিলাম, যে ভাই বলছিল যে ভাই থানায় অস্ত্র থাকে না, আমি কই এই থানার পুলিশগুলোর বাংলাদেশের থানায় নিয়ে বসাই বলবে এই অস্ত্র হবে না, কামান টামান লাগবে, বাঙালি থানায় চলে এসব গুলি গালার কাম হবে না। ওই জন্যই অস্ত্র যে তারা থানায় রাখে না, কেন রাখে না? এমন কিছু হয় না যে অস্ত্র ছাড়া থানা যাবে, যতটুকু দরকার ততটুকু তারা রাখে। ঠিক না? ঠিক। তাহলে এখানকার মানুষের যে ভালো দিকগুলো আছে আমরা সেগুলো নিতে ভুল করবো না, যে আমিও তাহলে এরকম নম্রবোধ করবো। আমি জাপানে গেছি যখন, তখন এক ভাই আমাকে বললেন যে হুজুর বিশ্বাস করবেন, দেশে থাকতে সকাল বিকাল মিথ্যা কথা বলতাম, কারণ আমরা মিথ্যা কথা জানাতে পেটে ভাত হতো না। আমি খাইছি একা না, বলি দিয়া জামা একটা কিনছি 10 টাকা, 20 টাকা, কারণ ভাব দরকার। সব জায়গায় মিথ্যা 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 শুধু ভাব শব্দ সলিড নাই সব ভেজাল ভাব মানে ভেজাল সলিড মানুষ ভাই 10 টাকা 10 টাকা তুমি আমার বড় মনে রাখো গরিব মনে করো তোমার বাবা আমি টাকা দেয় মিথ্যা বলবো না এটা তো সলিড মানুষ আর ভাব সাবের কাম কি তারা তো লোক বলো হুজুর দেশে থাকতে এরকম মিথ্যা সকাল বিকাল উঠতে বসতে বলতাম এখানে আসার পর অনেক দিন হয়ে গেছে অনেক বছর থাকি জাপানিদের মধ্যে থাকার পর এখন বিশ্বাস করেন আপনি আমার একটা মিথ্যা শিখাইয়া দেন এমনি এমনি বলবা তা আমি ভাই মিথ্যা বলতে পারবো বলতে গেলে আমার মুখে বেঁধে দেবো অভ্যাসটা চেঞ্জ হয়ে গেছে এই জাপানিদের মধ্যে থেকে কারণ তার মিথ্যা বলতে অভ্যস্ত না আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এখান থেকে এখানকার মানুষের ভালো গুণগুলো আমরা নিতে পারি কি পারি না অতএব সেটা আমরা নিতে কোনো ভুল কার্পণ্য করবো না ইনশাআল্লাহ আপনি এখান থেকে যাওয়ার পর এখানকার মানুষের মতো সভ্য নম্র ভদ্র দেশে থাকবেন যদিও দেশের পরিবেশে কিছুদিন থাকার পর পরিবর্তন হয়ে যাওয়ার ভয় বেশি তারপর সংকল্প করলে আগে থেকে অভ্যাস করতে থাকলে আল্লাহর কাছে দোয়া করতে থাকলে ইনশাআল্লাহ সহজ হবে আমি জাপান থেকে যাওয়ার পর বেশ কিছুদিন দেশে জোরে কথা বলতে পারতাম জোরে অফিসে আদালতে বাসায় কারণ জাপানিদেরকে খেয়াল করছি আমি যে তারা বিমানে এয়ারপোর্টে অফিসে আদালতে রাস্তাঘাটে কোথাও জোরে কথা বলে এয়ারপোর্ট ছাড়া কোনো কথা নেই জোরে আওয়াজ দিয়ে কথা আর আমাদের তো পাবলিক বাসে উঠবেন আপনি একজন আমি একবার দেখলাম যে ওয়াজ লাগাই মোবাইল আর ধুমায় উনি ওয়াজ শুনবেন আমি কাঁধে হাত দিয়ে বললাম ভাই হেডফোন দিয়ে শুনেন আপনি ওয়াজ শুনছেন ভালো কথা আমার ঘুমাই দিচ্ছে কারণ আপনার ওয়াজ যদি আমার ঘুমাইতে না দেয় ইসলাম না আপনার ওয়াজ আপনি শুনেন আপনি আমার কেন জোর করবেন তো আমার দেশে এরকম ব্যবস্থা আছে না নাই ওয়াজ তো ওয়াজ বিয়ে শাদীর সময় গান বাজনা মাইক টাইক লাগা দিয়া যে এলাকাবাসী সবগুলা ঘুমবে কেন সব যাক আমার বিয়ে না বুঝলেন নাই বাপসার চাই করার জন্য কাহিনী আছে না নাই আমাদের আছে ওরা একটু জোরে জোরে কথা আমার অভ্যাসটা চেঞ্জ হয়ে গেছে তো আপনারা 6 নম্বর আমার শেষ উপদেশ হলো আপনারা অমুসলিম প্রধান দেশে থাকলেও সে দেশের ভালো গুণগুলো ভালো বিষয়গুলো এখানকার মানুষদের থেকে নেবেন খবরটা এদের খারাপ জিনিসগুলা ব্যাস এইটা খেয়াল রাখবেন যে কোনটা নেওয়ার আছে ওটা নেবো যেটা নেওয়ার নাই খবরটা সেটা আমি নেবো না আমার দেশের মানুষ হলো উল্টাটা এখান থেকে খারাপটা নিয়ে যায় ভালোটা আল্লাহ আমাদেরকে কথাগুলো মেনে চলার তৌফিক আমিন তাহলে এখন আমরা বলছিলাম ঈমান হেফাজত করতে হবে এখানে থাকবেন ঈমান যাতে নষ্ট না হয় 2 নম্বর হলো আপনার 5 ওয়াক্ত নামাজ এটা যেন ঠিক থাকে জুমা যেন ঠিক থাকে এটা কোনো ছাড় নাই এটা ঠিক রাখা বাকি কিছু হলে হবে না হবে 3 নম্বর বলছিলাম হালাল খাবো হালাল উপার্জন করবো বাপসাপ কবর দিয়ে দিব বাপসাপ কবর নিজে একলা দিলে হবে না বাপ মা বউ সবগুলো রোজা করতে হবে যারা বিয়ে করে ফেলছেন তারা তো গেছেন পয়সা আর যারা এখনো বিয়ে করেন নাই তাদের কিন্তু বল এখনো নিজের কোটে আছে বউরে বলবেন বিয়ের আগে যখন মেয়ে দেখবেন না বউরে বলবেন চান্দু শুনো আচ্ছা চান্দু না যেটা বলবেন যে শুনো ভালো করে শুনো আমি কিন্তু হালাল করি আমি কিন্তু হারাম করি না অতএব ভাবসাব কিন্তু আমার সংসারে চলবে না এই কাহিনী চলবে না যে তুমি অনেক ভাবসাব করো শাড়ি চুরি চোর ডাকাতদের বোর মতো দুর্নীতিবাদদের বোর মতো আমার সাথেই বিদেশ করে ওর হালাল হারাম নাই ও যা খুশি তা করে ওর বোর মতো আমি দেশ করতে পারবো আমার নুন ধান খেয়ে থাকতে হবে ভাঙাচোরা ঘরে থাকতে হবে এটা কোনো মুখের কথা না এটা সিরিয়াস কথা আমি খুব তেড়া দিব কথা শেষ এখন পছন্দ হলে তুমি থাকতে পারো আর না হলে রাস্তা এখন আমার সুযোগ আছে অনেকে বলবেন হুজুর এরকম তো মায়া পাওয়া যাবে না আমি বলবো এরকম বাঁচতে 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 যদি 100টার পরে একটা যদি পান ওইটাই আসলে মায়া বাকিগুলো হয়ে যায় বাকিগুলো বিয়ে করার মতো যায় না অতএব সচেতন হতে হবে সাবধান হতে হবে আমি হালাল খাবো কারণ আমার জীবন সঙ্গিনী বউটা যদি লাইনের না হয় তা আপনার তো জীবনে টানাটানি করবে আবার অনেক সময় দেখা যায় বউ বেলাইনে করছে তো বেলাইনে করছে তাতে কি বউকে দিনের বুঝ তৈরি করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাই কামনা করেন আমিন 4 নম্বর হলো লজ্জাস্থান এবং চোখের হেফাজত করতে হবে সংকল্প করতে হবে চরিত্র নষ্ট করবো না এই জন্য আমি বলি হয় আমি একটা অবস্থা বিদেশে আসবেন আর বিয়ের অবস্থা আসলে বউকে নিয়ে আসার চেষ্টা করুন, আপনি গণমাধ্যমের সাথে তিনটা রাস্তা। আপনি একটা অবস্থায় থাকবেন, বিয়ের অবস্থায় থাকলে বউ নিয়ে আসবেন, সেটা করতে না পারলে গণমাধ্যমে এসে যাবে। অনেক লোভী আছে, অপশন দরকার, তো সে বিদেশে আসলে আর যাওয়ার পর না, শুধু মানি 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 টাকা চায়। ২ বছর ৪ বছর আবার অনেকে বউ দেশ থেকে বলে তুমি দেশে এসে কি করবা, থাক তুমি থাক, শুধু টাকাগুলো পালে না আমার মুরগি দাম খাই তুমি বসে। তো এগুলো আমি সবসময় বলি, গতকাল বলছি, তাহলে আমাদের ইজ্জত সম্পর্কে হেফাজত করবো ইনশাআল্লাহ। আমরা ইজ্জত সম্পর্কে হেফাজত করি। আমি এর আগেও বলছিলাম, আমি সৌদি আরবে যাওয়ার পর যাওয়ার অফার যখন পাই, আমাকে ইসলামিক সেন্টার থেকে বলছি যে তোমার ১০০০ স্যালারি, এইটা সুবিধা ওই সুবিধা, আর কোনো শর্ত আছে? আমি তো তোমার স্যালারি রাখো, আমি বউ বাচ্চা নিয়ে থাকতে পারবো না, সেটা বলবো। হ্যাঁ, আমি গেলাম, যাওয়ার পর দেখি মানুষের ভিসা শেষ, ভিসা বলবো কারণ বউ বাচ্চা না যাবে। আমি তো তোমার 1 লাখ স্যালারি দিলাম থাকে, আমি বউ বাচ্চা ছাড়া একদিনও থাকি, আমি দেশের নুনখান থাকবো, আমার বারবার দরকার থাকে। পরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাদের ভিসার ব্যবস্থা করলেন, আমি চলে গেছি। আর আসবো না নিয়োগ করি। সৌদি রাষ্ট্রদূত নিজে আব্দুল্লাহ হুসাইন তখন মারা গেছে, উনি ডেকে নিয়ে আমাকে চিঠি লেগে গেছে, ভিসা অফিসে আমার চিঠি দেখাও, কোনো ভিসা যদি না দেয় আমার জানা। আমি গিয়েছি, দেখলাম সাথে সাথে ভিসা পটাবো, সারা বছর বললাম দেয় নাই, ওনার চিঠি দেখে সাথে পরে আলহামদুলিল্লাহ আমি নিয়েছিলাম। যখন মনে হলো যে না, বাচ্চাদের পড়ালেখা এখানে জুত মতো হচ্ছে না, দেশে চলে যাওয়া দরকার, তখন বললাম তাহলে আমি চলে যাবো। তখন আমার মানে কোষাবর্তী টাকা আমার শেষ ইনকাম, আমি বললাম দরকার নেই, আমার তো ভাবসাব লাগবে না, ভাবসাব তো আমি আগে ফেলে দিচ্ছি, আমি আমার ফ্যামিলি ওয়াইফ সবাই আপনার নিয়োগ করছে, আমাদের ভাবসাব দরকার নেই ভাই। তাহলে দেখবেন আপনি শুরু হয়ে গেছে, টাকা দেখবেন এমনি আসবে, ভাবসাব আগে ফেলে দেয়, আমাদের ভাবসাব দরকার নেই। আমি বললাম তুমি আগে যাও, এরপরে আমি চলে গেলাম, শেষ আলহামদুলিল্লাহ। তো যারা বিদেশে থাকেন, অনেকে আছেন যে চরিত্রকে শেষ করে দেন। খবরটা, আপনার চরিত্র আপনার জীবনের সবচেয়ে দামি সম্পদ, এটা যদি নষ্ট না হয় কোনো ভাব সংকল্প সংকল্প করবো তো ইনশাআল্লাহ। ইসলামের সৌন্দর্য যেন আমাদের আচার আচরণে প্রকাশ পায়। ৬ নম্বর হলো, এখান থেকে ভালো কিছু নিয়ে যাব, এখানকার মানুষ ভালো গুণগুলো নিয়ে যাব, খারাপটা কোনটা যেন আমাকে স্পর্শ করতে। এই ৬টা গুণ অর্জন করবেন কিভাবে, তার জন্য 3টা উপায় আছে। নাম্বার 1, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার জন্য কোরআন পড়বেন, হাদিস পড়বেন, ইসলামিক বই পুস্তক পড়বেন, ওলামাদের দার্সে যাবেন, বিভিন্ন ইসলামিক কর্মকাণ্ডের সাথে লেগে থাকবেন, তাহলে আপনি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে পারবেন। 2 নম্বর হলো সহবত এবং সাহচর্য, অনেক বড় ব্যাপার। মদখোর বন্ধুর সাথে থাকতে থাকতে আস্তে আস্তে মদ আপনার কাছে স্বাভাবিক হয়ে যাবে। খারাপ বন্ধু ছেড়ে নামাজি কালামি হালাল হারাম বাজ বিচার করে ভালো মানুষ খুঁজে খুঁজে বের করবে। আমি আমার কথা বলি, এখনো স্টিল নাও দেশেও আমি এমন ফ্যামিলির সাথে নিজে সেদে সম্পর্ক করি, যে ফ্যামিলিতে দেখি যে বাচ্চাগুলো ভদ্র, ভালো, আমলি মানুষগুলো ভালো। আমার ইচ্ছা যে আমি যদি তাদের মতো হই, আমার বাচ্চাগুলো দুধের বাচ্চার মতো হয়। ভালো মানুষ ভালো মানুষের সান্নিধ্যে থেকে ভালো মানুষ হতে পারে। আপনার প্রবাস জীবনে এটা আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে আপনি এই 6টা পয়েন্ট অর্জন করার জন্য আপনাকে ভালো মানুষ খুঁজে খুঁজে বের করতে হবে। মসজিদ অনেক দূরে দূরে, তাই না? মসজিদের সাথে ইসলামিক সেন্টারের সাথে সম্পর্ক রাখবেন, আসা যাওয়া করবেন, টাকা খরচ করে সেখানে যাবেন। এই মসজিদ নির্মাণে অনেক টাকা দরকার না? এটা দাঁড় করাতে অনেক টাকা খরচ হয়েছে না? আরো দরকার আছে না? আমার উপার্জন থেকে একটা অংশ আমি সেখানে দেব, আমি সেখানে এসে শরীক হব, কারণ এই জায়গা আমার চরিত্রকে হেফাজত করবে ইনশাআল্লাহ। সেই সাথে যে পরিবেশে থাকলে, যাদের সাথে উঠলে বসলে, যে চেইন, যে সংগঠন, যে মানুষদের সাথে বসলে আমার কোরআন হাদিসের কথা স্মরণ হয়, জানার সুযোগ আছে, আমি সেখানে তাদের সাথে মেশার চেষ্টা করবো, যে মানুষগুলো সবল থাকলে সুযোগ, এই সুযোগ আসে। নাম্বার 3 এবং শেষ হলো আল্লাহ কাছে, আল্লাহ তুমি আমার চরিত্র, আমার ঈমান, আমল হেফাজত করি। আল্লাহ আমি একটু হালাল রুজির জন্য আসছি, আল্লাহ আমাকে হালাল রুজিও দাও, কিন্তু আমার এই রুজির বিনিময়ে যেন ঈমান আমল নষ্ট না হয়, তুমি সেই তৌফিক দোয়া করা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে, সুন্নাহর সাথে।